তাই চেডুকে আজকে আমরা আধুনিক ভারতের ইতিহাসের একটা খুব ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব। তো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপিকটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব, এবং সেটাকে ভারতে যেটা পরিচিত সেটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ নামে। এই কর্ণাটকের প্রথমত তিনটে যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ। আর এই তিনটে যুদ্ধ কিন্তু আমরা দুটো পার্টে করব। এক্ষেত্রে আমি বলে রাখি যে এই যে চ্যাপ্টারটা অর্থাৎ বা এই যে টপিকটা, এটা কিন্তু অনেক সময় খুব গোলমেলে বা একটু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে এরকম মনে হয়। আমি নিজে বারবার বলে থাকি যে আমি নিজেও যেহেতু হিস্ট্রি স্টুডেন্ট, এবং আমি নিজেও কিন্তু প্রায় সময় কিন্তু অনেক সময় দেখেছি স্পেশালি স্কুল লাইফে এই টপিকটা একটু অ্যাভয়েড করে চলে যেতাম, এবং অনেকেই এই টপিকটা অ্যাভয়েড করে যেতে চায় কারণ যেহেতু টপিকটা অনেক গোলমেলে টাইপের মনে হয়। কিন্তু একটু যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু এই টপিকটা কিন্তু অতটা গোলমেলে লাগবে না এবং ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর সেই জন্যই আমি এই টপিকটাকে দুটো ভাগে ভাগ করেছি। আজকে আমরা কর্ণাটকের প্রথম যুদ্ধ পড়ব, এবং নেক্সট ক্লাসে আমরা কর্ণাটকের দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ পড়ব এবং এর যে ফলাফলগুলো ছিল সেগুলো দেখব। তার সঙ্গে বলে রাখি এই টপিকটা বোঝার জন্য যে ভারতে যে উপনিবেশ বিদেশিরা যে স্থাপন করেছিল সেই যে ক্লাসটা আমি এর আগে করিয়েছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, তাহলে কিন্তু এই যুদ্ধটা বুঝতে সুবিধা হবে। কারণ এই যুদ্ধের প্রেক্ষাপট কিন্তু এই ঔপনিবেশিক বাণিজ্যিক বিস্তারের সঙ্গে কিন্তু সম্পর্কিত। তো সেই জন্য ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো। কারণ এই চ্যানেলে সিটেট এবং রাজ্যটেটের প্রাইমারি এবং আপার প্রাইমারির সমস্ত সাবজেক্টের প্রিপারেশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায়, এবং আমরা যাতে একসাথে আরও ভালোভাবে প্রিপারেশন করতে পারি আমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তো আজকের ক্লাসে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। এই যুদ্ধটাকে কেন কর্ণাটকের যুদ্ধ বলা, কারণ এখানে দুটো বিদেশি বাহিনী যুদ্ধ করেছিল, ইংরেজরা এবং ফরাসিরা। এটাকে কেন কর্ণাটকের যুদ্ধ বলা হয়, প্রথম কর্ণাটকের যুদ্ধ বা কর্ণাটকের যুদ্ধের পিছনে যে প্রেক্ষাপট ছিল কীভাবে তৈরি হয়েছিল, এবং কীভাবে আস্তে আস্তে প্রথমে আমরা কর্ণাটকের প্রথম যুদ্ধ যেটা আজকে আমরা দেখবো সেখানে আমরা দেখবো যে ফরাসিদের প্রাধান্য ছিল, ইংরেজদের প্রাধান্য কম ছিল, এবং আস্তে আস্তে এর পরের ক্লাসে যখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ দেখবো তখন কিন্তু দেখবো আমরা আস্তে আস্তে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছিল, এবং কীভাবে সেটা পাল্টেছিল সেটা কিন্তু আমরা আজকে ক্লাস এবং নেক্সট ক্লাস মিলে দেখব। এবং তার পাশাপাশি এটা দেখব যে আস্তে আস্তে কীভাবে ইংরেজরা শুধুমাত্র বাণিজ্য স্তর থেকে ভারতের রাজনীতিতে প্রবেশ করে। এর আগের ক্লাসে যখন আমরা মারাঠা সাম্রাজ্য পড়েছিলাম বা মারাঠা রাজ্যের উত্থান পড়েছিলাম তখনই কিন্তু এর একটা হিন্ট আমি বলে দিয়ে দিয়েছিলাম, যে বলেছিলাম যে মারাঠা রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে কিন্তু দাক্ষিণাত্যে আস্তে আস্তে অর্থাৎ তাদের দুর্বলতার সুযোগে কিন্তু আস্তে আস্তে বিদেশিরা ভারতীয় রাজনীতিতে প্রবেশ করতে শুরু করে, এবং সেটা শুরুই কিন্তু এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব দিয়ে। এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব পড়ার পাশাপাশি কিন্তু ভারতের অন্যান্য জায়গাতেও কিন্তু শুধু যে দাক্ষিণাত্যে তা নয়, ভারতের অন্যান্য জায়গাতেও কিন্তু ইংরেজরা আস্তে আস্তে রাজনীতিতে প্রবেশ করে এবং ভারতে আধিপত্য বিস্তার করতে শুরু করে, এবং এগুলো এক একটা পার্টে পার্টে আমরা দেখব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখবো এটাকে কর্ণাটকের যুদ্ধ কেন বলা হয়, এটাকে ইংলিশে কর্ণাটিক ওয়ার বলা হয়। এখানে কী হয়েছিল, দুটো বিদেশি শক্তি, একটাই একজন ইংরেজ আর একজন ফরাসি, তো তারা কেন হঠাৎ করে ভারতে যুদ্ধ নামলো, তারা ঔপনিবেশিকভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল এটা তো আমরা আগে দেখেছি, কিন্তু হঠাৎ তারা ডাইরেক্ট যুদ্ধে কেন নামলো সেটাই কিন্তু এখানে জানার বিষয়বস্তু। আমরা এর আগে কী দেখেছি যে ভারতে বাণিজ্যিক প্রাধান্য লাভের জন্য ইংরেজ এবং ফরাসিরা পরস্পর বিরোধী দুই প্রতিদ্বন্দ্বী ছিল, আরও অনেকে ছিল কিন্তু শেষমোষ টিকেছিল কোন দুটি শক্তি, ফ্রান্স আর ব্রিটেন, তাহলে ইংরেজ এবং ফরাসিরা। তো সেক্ষেত্রে অষ্টাদশ শতকের মধ্যভাগে এই দুই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ভারতে রাজনৈতিক প্রাধান্য লাভের জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। পার্টিকুলার দক্ষিণ ভারতে কেন, কারণ দক্ষিণ ভারতে তৎকালীন রাজনৈতিক অবস্থায় কোন একটা অচলাবস্থা সৃষ্টি করেছিল। এর আগে যখন আমরা হায়দ্রাবাদ দেখেছি, অযোধ্যা দেখেছি, মারাঠা দেখেছি, সবই কিন্তু আমরা আস্তে আস্তে দেখেছি যে দাক্ষিণাত্যে আস্তে আস্তে যে একটা সাংগঠনিক যে ঐক্য সেটা কিন্তু দুর্বল হতে শুরু করেছিল, আর যখনই অভ্যন্তরীণ দুর্বলতা দেখা যায় তখনই কিন্তু বৈদেশিক শক্তির আক্রমণ বৃদ্ধি পায় বা তারা অনুপ্রবেশ করতে সাহায্য করে। এটা যে শুধুমাত্র ইংরেজদের ক্ষেত্রে হয়েছিল তা না, আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাস থেকে দেখি সেই তখনও কিন্তু সেই একই জিনিসই ঘটেছে বারবার। তো এই যে যুদ্ধ অর্থাৎ ইঙ্গ ফরাসি যে যুদ্ধ হয়েছিল এটা প্রধানত হয়েছিল করমণ্ডল উপকূলে।
তো ইউরোপিয়ানরা যে করমণ্ডল যে উপকূল ছিল তাকে নাম দিয়েছিল কর্ণাটক বা কর্ণাট। আর সেই অঞ্চলে যেহেতু এই যুদ্ধটা হয়েছিল সেই জন্য এটাকে বলা হয় কর্ণাটকের যুদ্ধ বা কর্ণাটিক ওয়ার। তাহলে বোঝা গিয়েছে যে এটাকে কর্ণাটিক ওয়ার বা কর্ণাটকের যুদ্ধ কেন বলা হচ্ছে। তো আমি যে জায়গাটা দেখালাম সেই জায়গাটা আমি আবার আরও ভালোভাবে বোঝাবার জন্য ওটাকে আমি আবার ভারতের ম্যাপের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আস্তে আস্তে আমি আসছি। যেহেতু আমার নিজেরও এই টপিকটা আমি একটা সময় খুব অ্যাভয়েড করে যেতাম বা গোলমেলে লাগতো, তো আমি এটাই চেষ্টা করব যে তোমাদের সামনে, বিশেষ করে যাদের এই টপিকটা একটু হার্ড লাগে বা যারা অ্যাভয়েড করে চলে যেতাম তাদের জন্য বলবো, আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সামনে আরও ভালোভাবে সহজভাবে প্রেজেন্ট করা যায়, যাতে ভবিষ্যতে এখান থেকে, কারণ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। স্পেশালি আমি আবারও বলছি যারা হিস্ট্রির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, তো সেক্ষেত্রে স্কিপ করে যাওয়ার কিন্তু কোনো অপশান নেই। তো এটাই আমাদের চেষ্টা থাকবে যাতে আরও বেটারভাবে আরও সহজভাবে কীভাবে তোমাদের কাছে পৌঁছানো যায় বা কীভাবে বোঝা যায় যাতে এই টপিকটা স্কিপ করে কেউ না যায়। তো এই সময় কী হলো, তো এটাকে তো কর্ণাটকের যুদ্ধ বলা হলো। তো এই সময় দক্ষিণ ভারতে মাদ্রাজ এবং সেন্ট ফোর ডেভিড এই দুটো ইংরেজদের এবং পন্ডিচেরি যে জায়গাটি ছিল সেটা হচ্ছে ফরাসিদের সুসজ্জিত বাণিজ্য কুঠি হিসেবে গড়ে ওঠে। তো দেখো এখানে যদি আমরা যাই, তো আমরা কোথায় জানি মাদ্রাজ কোথায়, মাদ্রাজ হচ্ছে এই জায়গাটায় আর পন্ডিচেরি ঠিক এর পাশেপাশে। তাহলে মাদ্রাজ সেন্ট ফোর যেটা ছিল এই তিনটে, সেন্ট ফোর ডেভিড আর পন্ডিচেরি এই তিনটে কিন্তু এই পরপর এখানে ছিল। তো তাহলে কি হলো যে এই অঞ্চলে তারা কিন্তু কি করছে, দুটো শক্তি কিন্তু তাদের সামরিক যে শক্তি সেটা কিন্তু বৃদ্ধি করতে শুরু করে। ঠিক এই সময় ইউরোপে 1740 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সিংহাসনে উত্তরাধিকার নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। এই যুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুটি দেশ পরস্পর বিরোধী দলে যোগদান করে। তাহলে এটাই হচ্ছে এর মূল প্রেক্ষাপট। ভারতের তো তারা শুধুমাত্র বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের হঠাৎ করে আসার কারণ কী, তার প্রেক্ষাপট হচ্ছে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ অর্থাৎ ব্রিটিশ এবং ফরাসিরা তারা ইউরোপে অস্ট্রিয়াকে কেন্দ্র করে তারা পারস্পরিক দ্বন্দ্বে বা পারস্পরিক যুদ্ধে অবতীর্ণ হয়। এবং এই যুদ্ধের সূত্র ধরেই ভারতে দুই বণিক শক্তির মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়। তার পিছনে কী কারণ ছিল, তার পিছনে যেটা কারণ ছিল সমকালীন দাক্ষিণাত্যে রাজনৈতিক অবস্থা, রাজাদের দুর্বলতা, এবং তার এছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে তাদের পারস্পরিক যে বাণিজ্যিক যে একটা প্রতিদ্বন্দ্বিতা সেটাও কিন্তু এখানে মূল কারণ ছিল। কারণ যে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে যাবে সে তত বেশি কী হবে, তার একটা কী বলবো, তার একটা পাওয়ার আসবে, তার একটা ইম্প্যাক্ট পড়বে, প্রভাব পড়বে, সে রাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, ভারতের যে কাঁচামাল তারা বেশি করে নিতে পারবে। তো সেই হিসেবে কিন্তু তারা এই যুদ্ধে নেমে পড়ে। তো সেই হিসেবে তখন যেটা প্রধান প্রেক, এটা তো গেল যে যুদ্ধ কেন হয়েছিল, কিন্তু রাজনৈতিক যেটা বললাম যে ভারতের রাজলক্ষ্মী বা তৎকালীন দাক্ষিণাত্যের রাজনৈতিক অবস্থা, তো সেই রাজনৈতিক অবস্থা কী ছিল সেটাই হচ্ছে এই যুদ্ধের মূল কারণ। কী ছিল, কর্ণাটক ছিল যে কর্ণাটকা যে জায়গাটা ছিল, দেখো এখানে স্ক্রিনে এটা যদি জুম করি তাহলে দেখতে পাবে, দেখো এখানে দেখো একটা হচ্ছে নর্দার্ন সার্কাস, এটা হচ্ছে উত্তরাঞ্চল, এটা হচ্ছে নিজামস ডোমিনিয়ান্স অর্থাৎ নিজামের যে অন্তর্ভুক্ত যে অঞ্চল হায়দ্রাবাদ, এটা হচ্ছে মহীশূর, এটা হচ্ছে আরকট, এই পাশে মারাঠাদের সাম্রাজ্য ছিল, এরকমভাবে ছোটো ছোটো ভাগে ভাগ ছিল। তাহলে কোথায় হয়েছিল, এটা হচ্ছে করমণ্ডল উপকূলে, বলছে কর্ণাটকা, কর্ণাটকা কোন জায়গায়, যদি আমরা বর্তমান হিসেবে ধরি তাহলে কোথায় আছে কর্ণাটকা, তাহলে কর্ণাটকা হচ্ছে এইরকম জায়গায়, কর্ণাটকা এইরকম জায়গা, সরি এইরকম জায়গায়, সরি এইরকম জায়গায় কর্ণাটকা। তো এইরকম একটা জায়গায় যদি থাকে তাহলে তখন যে জায়গাটা ছিল, তখন যে জায়গাটাকে কর্ণাটক, এখন তো ওটা কর্ণাটক রাজ্য কিন্তু তখন যেটা কর্ণাটক অঞ্চল বলছে সেটা কিন্তু ছিল নিজামের অধীনে। তো সেটা কী হচ্ছে, যেহেতু নিজামের অধীনে ছিল তাহলে সেটা নিজামই সেটাকে কন্ট্রোল করতো। তাহলে কী আমরা কী দেখেছি যে মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকে বা ঔরঙ্গজেবের পর থেকে মোটামুটি কিন্তু সমস্ত শক্তিশালী রাজ্যগুলো আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করে। তার মধ্যে কর্ণাটক সেই সময় কী হচ্ছে, যেহেতু কর্ণাটক নিজামের অধীনে ছিল তো সেক্ষেত্রে তখনকার যে কর্ণাটকের যিনি নবাব ছিলেন দোস্ত আলী, তিনি কিন্তু স্বাধীনভাবেই রাজ্য চালাতেন।
এবং 1743 খ্রিস্টাব্দে যেটা হচ্ছে মারাঠাদের সঙ্গে সংঘর্ষ হয় এবং কর্ণাটকের নবাব দোস্তালি মৃত্যু হয়। এর আগে আমরা যখন মারাঠা সাম্রাজ্য পড়েছি তখন আমরা একভাবে দেখেছি যে হায়দ্রাবাদের সঙ্গে কীভাবে বিরোধ বাঁধছে, কর্ণাটকের সঙ্গে কীভাবে বিরোধ বাঁধছে, মাইসোরের সঙ্গে বিরোধ বাঁধছে, সেগুলো আমরা তখন দেখেছি। তো সেটা আমরা দেখেছিলাম মারাঠাদের প্রেক্ষাপটে, এটা আমরা কী দেখছি কর্ণাটকের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে নিজামের অন্তর্গত যে কর্ণাটক ছিল সেখানে 1743 খ্রিস্টাব্দে মারাঠাদের সঙ্গে বিরোধ বাঁধে এবং সেখানে দোস্তালির মৃত্যু ঘটে। তো দোস্তালির যখন মৃত্যু ঘটলো তিনি তখনকার নবাব ছিলেন, এবার নবাব যখন মারা গেল তাহলে স্বাভাবিক তার সিংহাসন খালি হলো, তাহলে সেই সিংহাসনে দখল করবে কে, তখন কিন্তু একটা গণ্ডগোল এই নিয়ে দেখা যায়। যেহেতু কর্ণাটক কী ছিল নিজামের অধীন ছিল, তো স্বাভাবিকভাবে নিজাম তার মনোনীত যিনি ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আনোয়ারউদ্দিন, তিনি তাকে কর্ণাটকের সিংহাসনে বসান। কিন্তু উত্তরাধিকার সূত্রে যদি দেখা যায় দোস্তালির জামাতা বা জামাই যিনি ছিলেন তিনি ছিলেন তার অন্যতম দাবিদার এবং তিনি কে ছিলেন, তিনি ছিলেন চাঁদাশাহ, এবং তিনি বা তার অনুগামীরা কেউই কিন্তু আনোয়ারউদ্দিনকে মন থেকে মেনে নিতে পারেননি এবং এখান থেকেই কিন্তু মূল গণ্ডগোলের সূত্রপাত হয়। এবং এই সূত্র ধরে 1740 খ্রিস্টাব্দে যখন ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয় যেটা আগে বললাম, সেই প্রভাব কিন্তু ভারতবর্ষ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে পড়ে এবং সেই হিসেবে ফরাসি তিনি যে তখন যে প্রতিনিধি ছিলেন তিনি হচ্ছে দুপ্লে, কোনো কোনো জায়গায় দুপ্লেসিস তার নাম দেওয়া আছে, তো তিনি কিন্তু তার প্রতিনিধি ছিলেন। বিভিন্ন ক্ষেত্র থেকে বা ঐতিহাসিকদের মতামত থেকে এটা জানা যায় যে দুপ্লে যিনি ছিলেন তিনি কিন্তু একজন দূরদর্শী ছিলেন এবং খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এবং প্রথম দিকে ফরাসিদের উন্নতির দিকে তার কিন্তু এই যোগ্যতা বা তার এই দক্ষতা কিন্তু খুব কার্যকরী হয়েছিল। তিনি এটা বুঝেছিলেন যে সেই সময়ের প্রেক্ষাপটে যেহেতু ফরাসিরা সবে একটা ক্ষমতা বিস্তারের দিকে যাচ্ছে, সেই সময় তিনি কিন্তু ডাইরেক্ট কোনো ইংরেজদের সঙ্গে বিরোধিতায় যাননি, কারণ তিনি এটা দেখেছিলেন যে ফরাসিদের তুলনায় ইংরেজদের ক্ষমতা অনেকটাই বেশি, প্রতিপত্তি অনেক বেশি। তো তিনি এই প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ে টিকে থাকার জন্য কিন্তু তাদের সঙ্গে ডাইরেক্ট কোনো বিরোধিতায় যেতে চাননি, তিনি এর পুরোপুরি বিরোধী ছিলেন এবং সেই জন্য তিনি ইংরেজদের সঙ্গে মোটামুটি আলাপ আলোচনা এবং আপোষের নীতি মেনেই কিন্তু এগিয়েছিলেন। কিন্তু সমস্যা তৈরি হয় যখন তৎকালীন যিনি ইংরেজ সেনাপতি ছিলেন কমান্ডার বার্নেট বা বার্নেট নামেও তিনি পরিচিত, তিনি 1745 খ্রিস্টাব্দে কয়েকটি ফরাসি যুদ্ধজাহাজ দখল করে নেন এবং যখনই ফরাসি যুদ্ধজাহাজ তিনি দখল করেন তখন কিন্তু তাহলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হওয়ার একটা কারণ তৈরি হয়ে যায় এবং সেই সূত্র ধরেই কিন্তু উভয়ের মধ্যে বিরোধ বাঁধে। ভারতে ফরাসিদের ইংরেজদের যতটা শক্তিশালী নৌবহর ছিল ফরাসিদের কিন্তু ততটা তখনও পর্যন্ত তারা তৈরি করতে পারেননি, তো সেই হিসেবে ফরাসি শাসনকর্তা তখন যিনি ছিলেন দুপ্লে তিনি ফরাসি মরিশাস তখন মরিশাসে ফরাসি যে গভর্নর ছিলেন লা বুডেন তার কাছে কয়েকটি যুদ্ধজাহাজ সাহায্য পাঠান এবং অল্পদিনের মধ্যেই মরিশাসের যিনি ফরাসি গভর্নর ছিলেন তিনি কিন্তু আটখানা যুদ্ধজাহাজ ভারতে বা ভারত মহাসাগরে তার সাহায্যের জন্য পাঠিয়ে দেন এবং ফরাসি নৌবহরের এই যে শক্তি বৃদ্ধি এতে কিন্তু ইংরেজরা আতঙ্কিত হয়ে ওঠে, কারণ তারা জানে যে তাদের কাছে ফরাসিদের কাছে একটা লিমিটেড শক্তি আছে কিন্তু সেই লিমিটেড শক্তির থেকেও বাইরে যখন তাদের কাছে হেল্প আসে তখন কিন্তু ইংরেজরা ভয় পেয়ে যায় এবং তারা তাদের যেটা দুর্গ যেটা আগে বললাম মাদ্রাস ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে তারা কোথায় গিয়েছিল, পালিয়ে তারা হুগলিতে আশ্রয় গ্রহণ করেছে। এর ফলে কি হলো, খুব সহজেই কিন্তু পণ্ডিচেরির যিনি শাসনকর্তা ছিলেন কে ছিলেন দুপ্লে তিনি 1746 খ্রিস্টাব্দে খুব সহজেই কিন্তু ইংরেজদের তৎকালীন যেটা বাণিজ্য কেন্দ্র এবং প্রধান সামরিক ঘাঁটি ছিল মাদ্রাস সেটা দখল করে নেন এবং মাদ্রাস তৎকালীন ছিল কর্ণাটক রাজ্যের অন্তর্গত এবং তৎকালীন শাসনকর্তা কে ছিলেন আমি আগে বললাম কে, আনোয়ারউদ্দিন ছিলেন। তাহলে আনোয়ারউদ্দিন কার ছিলেন, আনোয়ারউদ্দিন ছিলেন ইংরেজদের পক্ষে। কেন ইংরেজদের পক্ষে ছিলেন সেটাও এবার আমি বলছি, কারণ ইংরেজরা যখন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার কিছু তো চলে গেল হুগলিতে এবং যারা অবশিষ্ট ছিলেন তারা কিন্তু আনোয়ারউদ্দিনের শরণাপন্ন হয়েছিলেন এবং তার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে মাদ্রাস থেকে যেন তারা ফরাসি সৈন্যদের অপসারণ করে দেন।
তো সেই সময় দুপ্লে, কি বললাম, আগেই বললাম যে দুপ্লে কিন্তু একজন খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তিনি এখানে তার কূটনীতির সাহায্য নেন। তিনি জানান যে তাকে আনোয়ার উদ্দিন যেন তাকে দান করার জন্যে মাদ্রাজ তিনি দখল করেছেন, অর্থাৎ দুপ্লে তার প্রতিশ্রুতি ভঙ্গ করলে আনোয়ার উদ্দিন, দুপ্লে বলেছিলেন যখন, অর্থাৎ আনোয়ার উদ্দিন যখন দুপ্লেকে বললেন যে তাকে মাদ্রাজ ইংরেজদের দিয়ে দিতে, তিনি সরাসরি সেটা নাকচ করেননি। কারণ এই কারণেই করেননি, কারণ তিনি জানতেন কি যে সরাসরি কোনো ভারতীয় রাজার বিরুদ্ধে তিনি সেই সময় যেতে চাইতেন না, কারণ তিনি আরও কিছুটা ক্ষমতা বৃদ্ধি করতে চাইছিলেন। কিন্তু মুখে এই কথা বললেও বাস্তবে কিন্তু তিনি সেই কাজ করেননি এবং তার ফলে আনোয়ার উদ্দিন স্বাভাবিকভাবে তার ওপরে ক্ষুব্ধ হন এবং তিনি তার 10,000 সৈন্য নিয়ে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করেন। এই যুদ্ধযাত্রা যখন তিনি শুরু করেন, তার ফলে কি শুরু হলো, তার ফলে শুরু হলো যেটা ইতিহাসে যেটা সেন্ট থমাস যুদ্ধ বা কোনো কোনো জায়গায় মাইলাপুর যুদ্ধ নামেও পরিচিত, যেটি 1746 খ্রিস্টাব্দে হয়েছিল। সেক্ষেত্রে ফরাসি বাহিনীর মাত্র 930 জন এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং তার মধ্যে শুধুমাত্র 930 জনের মধ্যে মাত্র 230 জনই ছিল কিন্তু ইউরোপীয়, অর্থাৎ ফরাসি। বাকি 700 জন কিন্তু ছিল ভারতীয় বাহিনী। তৎকালীন কি বিদেশিরা আসার পর থেকে অনেক ভারতীয়রাই কিন্তু তখন বিদেশি বাহিনীতে তারা নাম লেখায়, কারণ কি রোজগারের উদ্দেশ্যে। তো এগুলো আমরা পরবর্তীকালে যখন ইতিহাসে পড়বো, অন্যান্য চ্যাপ্টারগুলো পড়বো, তখন আমরা দেখবো যে কীভাবে ভারতীয়রা ব্রিটিশ একটা সময় গিয়ে ব্রিটিশ সৈন্যবাহিনীর অন্যতম শক্তি বা মেরুদণ্ডতে পরিণত হয়েছিল এবং পরবর্তীকালে সেই মেরুদণ্ডই কীভাবে ব্রিটিশ শক্তির ভিত নাড়িয়ে দিয়েছিল সেটাও আমরা পরে দেখব এবং যেটার মূল কারণ হিসেবে আমরা সিপাহী বিদ্রোহ দেখ জানি ইতিহাসের ঘটনা, সেগুলো পরবর্তীকালে আসব। তো যাই হোক, তো এই 930 জন সৈন্যের কাছে নবাবের বিরাট বাহিনী, অর্থাৎ 930 জন ইউরোপীয় বাহিনীর কাছে বা ফরাসি বাহিনীর কাছে 10,000 বিশিষ্ট আনোয়ার উদ্দিনের বিশাল সৈন্যবাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। বলা হয় যে এই যুদ্ধ ছিল স্থলভাগে ইউরোপীয়দের কাছে ভারতীয়দের প্রথম পরাজয়। ফরাসিদের এই সামরিক সাফল্য শুধুমাত্র যে অশ্বারোহী যে বাহিনী ছিল সেটা নয়, এছাড়াও গোলন্দাজ বাহিনী, সুশিক্ষিত পদাতিক বাহিনী, সৈন্যে যে একটা শ্রেষ্ঠত্ব, অর্থাৎ ভারতীয়দের কাছে ইউরোপীয়দের যে মিলিটারি সৈন্যবাহিনীর যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু প্রমাণ করে। এই কিছু মুষ্টিমেয় ফরাসি সৈন্যের হাতে নবাবের এই বিরাট বাহিনীর শোচনীয় পরাজয় কিন্তু ইউরোপীয়দের চোখ খুলে দেয় এবং তারা এটা ভালোভাবে বুঝতে পারে যে তারা খুব সহজেই তৎকালীন ভারতীয় যে রাজা রয়েছে, তাদের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, তাদের সামরিক বাহিনী রয়েছে, তাদের নিমেষেই ভেঙে গুঁড়িয়ে ফেলে তারা কিন্তু অপ্রতিরোধভাবে ভারতে রাজনীতিতে তারা প্রবেশ করতে পারে বা ভারতে একটা সুসংবদ্ধ বা সুদৃঢ় একটা সাম্রাজ্য স্থাপন করতে পারে। তার পথ কিন্তু এই যুদ্ধের দ্বারা উন্মোচিত হয়েছিল এবং তার ফলস্বরূপ আমরা জানি যে পরবর্তী প্রায় 200 বছর ধরে ইংরেজরা ভারতের ওপরে রাজত্ব করেছিল এবং অকথ্য অত্যাচার করেছিল। তো যাই হোক, এটা গেল এই যুদ্ধ। তো এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল বা শেষ পর্যন্ত কী হয়েছিল, 1748 খ্রিস্টাব্দে এরপরে আইলেস অ্যাপেলের সন্ধি দ্বারা ইউরোপে যে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যে যুদ্ধ শুরু হয়েছিল, যার ফলে ব্রিটিশ এবং ফরাসিরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, সেই যুদ্ধে পরিসমাপ্তি ঘটে এবং ইউরোপের যুদ্ধের ফলাফল হিসেবে যেহেতু ভারতও ব্রিটিশ এবং ফরাসিরা একে অপরে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, ঠিক একইভাবে ইউরোপের হাত ধরেই সেখানে যেহেতু যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল, এখানেও কিন্তু তারাও কিন্তু বাধ্য হয়ে যুদ্ধ সমাপ্ত করতে বাধ্য হয়েছিলেন। তো এই সন্ধির শর্তানুসারে যেটা ভারতবর্ষের ক্ষেত্রে ঠিক হয়েছিল সেটা হচ্ছে কি, দুপ্লেকে এক প্রকার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু মাদ্রাজ যে সামরিক ঘাঁটি বা বাণিজ্যিক কেন্দ্র ছিল ইংরেজদের প্রধান, সেটা ইংরেজদের ফিরিয়ে দিতে হয় এবং এর ফলে এর দ্বারাই কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটে। তবে এই যে যুদ্ধের অবসান ঘটেছিল সেটা কিন্তু সাময়িক মাত্র, কারণ ব্রিটিশ এবং ফরাসিরা উভয়েরাই কিন্তু ভারতবর্ষে রাজনৈতিক আধিপত্য স্থাপনের যে একটা নেশা বা যেটা একটা কী বলবো নতুন আশা, এসব কিছুরই কিন্তু একটা টেস্ট পেয়ে গেছিলো বলা যায় এবং সেই নেশায় কিন্তু তারা উন্মত্ত হয়ে উঠেছিল এবং পরবর্তীকালে দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতি যখন আরও জটিল আকার বা আরও
শোচনীয় অবস্থা ধারণ করে এবং সেই প্রেক্ষাপটকে ধরেই কিন্তু আবার কিন্তু ইংরেজি এবং ফরাসিরা সেই সুযোগ নিয়ে, অর্থাৎ দেশীয় রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা একে অপরের পক্ষ নিয়ে কিন্তু ইংরেজি এবং ফরাসিরা ভারতীয় রাজাদের কাঁধে বন্দুক রেখেই বলা যায় কিন্তু নিজেদের ক্ষমতা বৃদ্ধিতে ফের নেমে পড়ে এবং তার ফলাফল হিসেবে কিন্তু কর্ণাটকের পরবর্তী যুদ্ধগুলো হয়েছিল। তো কর্ণাটকের পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ কীভাবে হয়েছিল, তার প্রেক্ষাপট কী ছিল, বলা যায় যে প্রথম যুদ্ধের এই যে একটা ইনকমপ্লিটভাবে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল তার মধ্যেই কিন্তু তৃতীয় কর্ণাটকের যুদ্ধের বীজ লুকিয়েছিল এবং পরবর্তী ঘটনাগুলো কীভাবে কী হয়েছিল সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, ছাড়া চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।